সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আজও ধারাবাহিক আলোচনার একটি অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভের ফর্ম পরিবর্তনের নিয়মগুলি নিয়ে। পার্ট টুতে আমরা আলোচনা করেছি কীভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করা যায়। আজকে আমরা পার্ট থ্রি, আমি ভিডিওগুলোকে আমি ছোটো ছোটো অংশে বিভক্ত করছি যাতে তোমাদের সুবিধা হয়। এই জন্য পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি হিসেবে আমার লেকচারটা আমি ডিভাইড করেছি। আজকে আমি তোমাদের সাথে পার্ট থ্রি, লেকচার থ্রি নিয়ে আলোচনা করব। আর সেটি হলো কীভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা যায়, ওই বিষয়টি আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, বসে আসো আশা করি। তো তোমরা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো দেখি আমরা বোর্ডে কি লেখা আছে। আমরা লিখেছি সুপারলেটিভ বাক্যকে কম্পারেটিভ করতে হলে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে। প্রথম যে কাজটা সেটা হলো সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে, তারপর দি অথবা ওয়ান অফ দি থুলে, দি অথবা ওয়ান অফ দি যেটা আছে সেটা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মে ঠিক করবে থাকবে। তো দি অথবা ওয়ান অফ দ্য থুলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে আমরা প্রথমে কি বললাম, সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে, তারপর দা অথবা ওয়ান অফ দ্য থুলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, তারপর দেন এনি আদার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসানোর ঠিক পরে আমরা দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার প্লাস বাকি সব বসিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে স্যার, আমরা কোন সময় দেন এনি আদার বসাবো, কখন দেন মোস্ট আদার বসাবো, অথবা কখন দেন অল আদার বসাবো। আমি নোটে নিচে একটা নোট দিয়েছি, দেখো তোমরা নোটে খুব পরিষ্কার করে লিখে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট দেবো, আমি আবার বলছি স্ক্রিনশট দিয়ে রাখো। এবার আমি লিখছি অ্যাডজেক্টিভের পূর্বে শুধু দা থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি তোমরা দেখো দা আছে তাহলে সেক্ষেত্রে দেন এনি আদার বসাবে। আর যদি দেখো অ্যাডজেক্টিভের পূর্বে ওয়ান অফ দি আছে তাহলে সেক্ষেত্রে তোমরা দেন মোস্ট আদার বসাবে। বিষয়টা ক্লিয়ার? দেন অল আদার যদি বাক্যে যদি দেখো তোমরা অফল আছে, আবার বলছি বাক্যে যদি অফল থাকে তাহলে তা তুলে দেন অল আদার বসাতে হবে। আমি আরও একটু নোট করেছি এখানে, অফ অল বাক্যের মাঝে সুপারলেটিভ বাক্য অনেক সময় দেখবো তোমরা অফ অল, অফ এনি এর পরে যদি নাউন না থাকে, অফ অল অফ এনি এর পরে নাউন থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা সুপারলেটিভ পজিটিভ করার সময় বিষয়টা আলোচনা করেছি, এখন আবার বলছি অফ অল অথবা অফ এনি এর পরে যদি নাউন না থাকে তাহলে এগুলো তুলে দেন এনি আদার, দেন অল আদার এর পরে সাবজেক্ট অনুযায়ী কমন নাউন এনে বসাতে হবে। অর্থাৎ অফ অল যদি থাকে তাহলে তোমরা দেন অল আদার বসাবে, আর যদি অফেন থাকে তাহলে তো নিয়ম অনুসারে দেন এনি আদার বসাবে, আর এগুলির পরে সাবজেক্ট অনুযায়ী একটা কমন নাউন বসাবে যদি এগুলির পরে নাউন না থাকে। আর যদি নাউন থাকে তাহলে এগুলো তুলে নিয়ম অনুসারে অফ অল আদার, দেন অল আদার, দেন এনি আদার, দেন মোস্ট আদার বসিয়ে বাকি সব বসাইয়ে তোমরা কম্পারেটিভ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এক্সাম্পলগুলো একটু দেখি। আমার প্রথম এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, লেখা আছে ব্র্যাকেটে কম্পারেটিভ করো, আর অথবা থাকতে পারে মেক ইট কম্পারেটিভ। একটা চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত এইখান থেকে প্রশ্ন থাকে। তাহলে দেখি আমরা একটু চেঞ্জ করে দেখি আমরা পারি কিনা, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে বন্ধুরা, এটা যে সুপারলেটিভ আছে তোমরা কীভাবে বুঝবে, গুড বেস্ট এস টি আছে, এস টি বাই এস টি থাকলে আমরা আগে বলছিলাম যে কোনো সুপারলেটিভ বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ শেষে এস টি বাই এস টি থাকে, আর দেখো একটি পূর্বে দিয়ে আছে, কি আছে এই যে দাটা আছে। তাহলে আমরা প্রথমে কি বল, নিয়ম আমাদের কি বলে, সুপারলেটিভ বাক্যকে কনভার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে। দেখো আমি অ্যান্সারটা লিখেছি সাবজেক্ট, আমার সুপারলেটিভ বাক্যের সাবজেক্ট হলো হি, আমি অ্যান্সার লিখেছি হি, তারপরে ছিল সাবজেক্টের পরে ছিল ভার্ব বসাতে হবে, বারবার ছিল ইজ, আমি ইজ বসে দিলাম, তারপর লেখা আছে যে আমাদের দা অথবা ওয়ান অফ দি তুলে, এই যে ওখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ গুলো একটা দা আছে এই দাটাকে আমি তুলে দিলাম, তুলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, বেস্টের কম্পারেটিভ ফর্ম কি শিখেছি বন্ধুরা, বেটার, ভেরি গুড। আমার ভিডিওটা তোমরা দেখে
আরো সহজ হয়ে যাবে। তো আমরা লিখে বললাম বেটার, তারপর আমরা বলছি কি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার অথবা দেন এনি অল আদার। তাহলে আমরা এখানে শিখাইতে মানে কি বসাবো, দেন এনি আদার বসাবো না দেন অল আদার বসাবো না দেন মোস্ট আদার বসাবো। গুড, আমরা এখানে দেন এনি আদার বসাবো, কারণ আমরা বলছিলাম শুধু দিতে হবে। দেখো অ্যাডজেক্টিভ এর পূর্বে শুধু দিতে হবে, শুধু দিয়ে আছে, এই যে আমরা দেন এনি আদার লিখলাম, তারপর বাকি সব বলতে অ্যাডজেক্টিভ এর পর থেকে বাকি সব আমরা বসিয়ে দেব। তাহলে আমার উত্তরটা পুরো উত্তরটা কি হলো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার দুই নম্বর এক্সাম্পলটা আমরা কি লিখেছি, ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড। ব্রেকেটে লেখা আছে কম্পারেটিভ। দেখো এবার এখানে আমাদের কি আছে, এখানে আছে আগে ছিল শুধু দা, এখন আছে এখানে ওয়ান অফ দি আছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হলো সুইটেস্ট, এখানে আছে ওয়ান অফ দি। এক্ষেত্রে আমরা সুপারলেটিভ যদি কম্পারেটিভ করতে যাই প্রথমে আমাদের কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, গুড সাবজেক্ট। এটা আমাদের সাবজেক্ট ম্যাঙ্গো আছে, আমি সাবজেক্টে ম্যাঙ্গো বসিয়ে দিলাম, তারপর বলছে ভার, ভার এখানে ইজ আছে, আমরা ভার ইজ বসিয়ে দিলাম, তারপর আমরা বলা আছে দা অথবা ওয়ান অফ দি তুলে অ্যাডজেক্টিভের সুপার কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। এখানে সুইটেস্ট আছে ওয়ান অফ দিটা উঠে গেছে, আর সুইটেস্ট আছে, সুইটেস্টের আমরা কম্পারেটিভ ফর্ম যদি করতে যাই তাহলে এটার কম্পারেটিভ ফর্ম হবে সুইটার। গুড, আমরা সুইটার লিখে ফেললাম। এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসানোর পরে আমরা চিন্তা করব দেন এনি আদার বসবে না দেন মোস্ট আদার বসবে। এই ক্ষেত্রে আমরা ওয়ান অফ দি আছে, ওয়ান অফ দি দিতে দেখে আমরা দেন মোস্ট আদার বসিয়ে দিই, আমরা দেন মোস্ট আদার বসিয়ে দিলাম, তারপর বলছে বাকি সব, বাকি কি আছে অ্যাডজেক্টিভের পরে যা আছে সব দেন মোস্ট আদার ফুডস ইন দা ওয়ার্ল্ড। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই এক্সাম্পলগুলি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি আরো একটি এক্সাম্পল লিখি, আমার এখানে জায়গায় কম, এই জন্য আমি একটা একটি করে তোমাদেরকে দেখানো হচ্ছে, একসাথে লিখতে পারছি না। দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আমরা যদি এরকম লিখি হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ, এটাকে যদি বলে কম্পারেটিভ করো শিক্ষার্থী বন্ধুরা কি করবে এটাকে। দেখো আমরা লিখেছি হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ, এখানে দেখো তোমরা অফল দেওয়া আছে, অফলের ঠিক পরে একটা নাউন দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে সুপারলেটিভ কম্পারেটিভ করতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে, আমরা সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপর ভার্ব, ভার্ব বসিয়ে দিলাম, তারপর দা তুলে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম বেস্ট আছে, আমরা কি হবে এটা বেটার, ভেরি গুড, আমরা বেটার লিখে ফেললাম। তারপর অফল যদি থাকে আমরা লিখছি, যদি অফল থাকে দেবো বাক্যে অফল থাকলে তা তুলে দেন ওল আদার, এখানে আমরা বসে দিলাম দেন ওল আদার বয়েজ। ঠিক আছে বন্ধুরা, আশা করি এই এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা বলছিলাম, যদি অফল অথবা অফিনিট করে কোনো নাউন না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে। দেখো আমরা এই উত্তরটা তোমরা লিখেছ, ঠিক আছে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখে দিই। যদি অফল অথবা অফিনিট করে নাউন না থাকে এটাকে আমরা বলতে পারি, এই বাক্যটাকে আমরা লিখি। দেখো আমি এটা মিটিয়ে দিলাম, বেটার অ্যান্সারটা মিটিয়ে দিলাম, মিটিয়ে এখানে বয়েজ যে শব্দটা আছে সেটাও আমরা মিটিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কী করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সাবজেক্টে বসাই দিলাম, বার বসিয়ে দিলাম, অ্যাডজেক্টিভ পূর্বে দিয়ে দা আছে এটাকে তুলে দিলাম, তারপর অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম বেটার বসিয়ে দিলাম, বেস্ট থেকে বেটার হবে। এখন আমরা দেন অল আদার বসাবো না দেন ইন আদার বসাবো না দেন মোস্ট আদার বসাবো। শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে যেহেতু আমার অফল আছে আমরা অফলের উঠিয়ে দেন অল আদার বসিয়ে দিলাম, বসানোর পরে আমরা বলছিলাম মানে সাবজেক্ট অনুযায়ী কমন নাউন এনে বসাতে হবে। তো সাবজেক্ট হি আসছে, হি কোন কোন নাউন থেকে প্রনাউন হতে পারে, বয়ে থেকে হতে পারে, হি সি ম্যান থেকে হতে পারে, হি ওমেন থেকে হতে পারে, সরি ফাদার থেকে হতে পারে হি। এক্ষেত্রে আমরা হি ইজ বেটার দেন দেন অল আদার বয় আমরা লিখতে পারি। এখন প্রশ্ন হলো বয় আমরা লিখবো কেন, এখানে হি আছে তো আমরা এখানে বয় লিখতে পারি, যেহেতু এটা পুরুষ বাচ্য শব্দ এই জন্য আমরা এখানে বয় লিখবো। এক্ষেত্রে বয়টা না লিখে আমরা বয়েজ লিখবো, কেন বয়েজ লিখবো, একটা নোট এখানে আছে তোমরা চাইলে নোটটা লিখে রাখতে পারো। যদি দেন আলাদা থাকে তাহলে দেন আলাদার পরে সবসময় প্লুরাল নাউন বসে, প্লুরাল কমন নাউন বসে, আবার দেন মোস্টাদের উপরও প্লুরাল কমন নাউন বসে, এটা আমরা ভেরিফিকের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে আসছি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি
এই বোর্ডে যা লেখা আছে এই অনুসারে তোমরা এখন যে কোনো এক্সাম্পল আজকে তোমরা পরীক্ষায় সহজে আনসার করতে পারবে তোমরা তোমার বই থেকে এই নিয়ম অনুসারে তোমরা তোমাদের বইয়ের যে প্র্যাকটিস আছে এগুলি প্র্যাকটিস করবে। বিশেষ করে বিভিন্ন পরীক্ষায় যেগুলি আসছে এগুলি তোমরা এই নিয়মে এখন থেকে সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার দেবে, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল হলো এমডি আলাউদ্দিন তানভীর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।